নমস্কার, আমি ডাক্তার অনিরুদ্ধ দে, কনসালটেন্ট হোমিওপ্যাথ। আজকে আমার চ্যানেলে আমি অ্যাডভাইস ফর কমন এলিমেন্টস অফ চিলড্রেন র্যাশেস নিয়ে আলোচনা করব। কোনো বাচ্চা আছে একেবারে নিউবর্ন বা তার থেকে একটু বড়, যে বিছানায় শুয়ে থাকে, উপুড় হতে বা এ করতে পারে না, সেক্ষেত্রে দেখা যায় যে তার গায়েতে হঠাৎ লাল লাল চাকা দাগ দেখা যাচ্ছে, যেদিকটা শুয়ে আছে সেদিকটায় বেশি, আবার যখন উপুড় হচ্ছে সেই দিকটায় বেশি। সেক্ষেত্রে আমাদের কজেশন যদি ধরা যায়, সেটা দেখা যাবে বাচ্চাকে যদি সে পেচ্ছাবে পড়ে থাকে, যেটাকে গোদা বাংলায় ন্যাপি র্যাশ বলা হয়, মানে অপরিষ্কারের জন্য বা পরিচ্ছন্নতার অভাবের জন্য। এগুলো থেকে বের হয়ে আসতে গেলে কি করতে হবে? তাকে যার উপরে সে শুয়ে আছে, কাঁথা বা কাপড় বা টাওয়েল রিপিটেডলি চেঞ্জ করা এবং পেচ্ছাবে না পড়ে থাকা। দ্বিতীয় আরেকটা হতে পারে, ধরুন শুয়ে আছে, তাকে কোনো মশারি বা কোনো কিছু দেওয়ার নেই বা পাখা চলেনি, সেক্ষেত্রে দেখা গেল তাকে পিঁমড়ে বা মশা কামড়ালো, যেখানটায় কামড়ালো সেখানটায় যেন র্যাশের মতো হলো, ফুলে উঠলো, পুঁছ হলো, সেক্ষেত্রে কিন্তু বাচ্চাটা কষ্ট পাবে, বাবা মার মন খারাপ হবে। এটা থেকে বের হয়ে আসতে গেলে কি করতে হবে? বাচ্চাকে শোয়ানোর সময় মশারি ঢাকা দিতে হবে এবং মাঝে মাঝে দেখতে হবে মশারি বা কোথাও কোনো পোকামাকড় ঢুকে গেছে কিনা বা বিছানাতে পিমড়ে টিমড়ে হয়েছে কিনা। আরো কারণ দেখা যেতে পারে কি, বাচ্চাকে যেভাবে রাখা হচ্ছে, যদি সিনথেটিক কাঁথা বা সিনথেটিক বিছানার উপর শোয়ানো হয়, সেক্ষেত্রেও কিন্তু অ্যালার্জিক র্যাশ আসতে পারে। সেক্ষেত্রে এর থেকে বেরিয়ে আসার উপায় আপনাকে কটনের কাঁথা বা বিছানার উপর শোয়াতে হবে। চার নম্বর আরেকটা কারণ হতে পারে কি, যদি দেখা যায় যে বাচ্চাকে ঠান্ডা লেগেছে, আপনি তার উপর পাখা চালিয়ে দিয়েছেন বা বাচ্চা ঘেমে যেয়ে ঠান্ডা লাগছে, সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় র্যাশ আসে। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে যাতে ঠান্ডা না লাগে সেটা লক্ষ্য করা, আর ঘেমে গেলে বাচ্চাকে বারবার পৌঁছানো। যদি দেখা যায় বাচ্চার একটু বড় হলো, সেক্ষেত্রে যখন ছ মাস পেরোলো, যদি বাচ্চাকে রিপিটেডলি ডিম বা প্রোটিন জাতীয় খাবার বেশি খাওয়ানো যায় বা মিল্ক প্রোডাক্ট, দুধ বা দুগ্ধ জাতীয় খাবার, সেক্ষেত্রেও কিন্তু র্যাশ আসে। সেক্ষেত্রে আপনি অ্যান্টিফাঙ্গাল পাউডার অথবা গরম জলের চান অথবা অ্যান্টিসেপটিক দিয়ে জল গরমে চানের পরে গা স্পঞ্জ করা, তাতেও যদি না হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফুড ভ্যালু কমাতে হবে, ডিম খেলেও ডিমের পরিমাণ কমাতে হবে এবং মিল্ক প্রোডাক্টের পরিমাণ কমাতে হবে। যদি দেখা যায় বাচ্চা কষ্ট পাচ্ছে, সর্দি কাশি বা রিপিটেডলি তার ঠান্ডা লাগছে, সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় অ্যালার্জিক র্যাশ এসে যায়। সেক্ষেত্রে আপনি যাতে বাচ্চার ঠান্ডা না লাগে সেটাও আপনাকে চিন্তা করতে হবে। সাধারণ টোটকা, তালমিছরি, মধু ঈষৎ উষ্ণ গরম জলে দিয়ে তাকে খাওয়ালে খানিক উপকার পাওয়া যায়, ঠান্ডা লাগার থেকে সে রেহাই পেলে র্যাশের থেকেও সে রেহাই পাবে। আরেকটা কথা দেখা যায় যে আমরা যখন বাচ্চাদের চানের আগে তেল মাখিয়ে খানিকক্ষণ ছেড়ে দিই, ছেড়ে দেবার পর কি হয় না, বাচ্চা ঘামতে থাকে, কিন্তু আমরা ঘাম না মুছিয়ে সময় নষ্ট না করে সেই অবস্থাতেই চান করিয়ে দিলে বাচ্চার কিন্তু ঠান্ডা লেগে যে র্যাশ বেরোতে পারে বা বুকে সর্দি বসেও যেতে পারে। সেক্ষেত্রে উচিত আপনি তেল মাখিয়ে খুব বেশি ঘোরাঘুরি না করিয়ে স্নান করানোর পর গা মুছিয়ে জামা কাপড় পরিয়ে আপনি যদি ঘোরান, আপনি এগুলোর থেকে রেহাই পাবেন। আরেকটা কারণ কি হতে পারে, পায়খানা পরিষ্কার না হলেও কিন্তু র্যাশ বেরোতে পারে। অতএব যাতে বাচ্চা রেগুলার কোর্সে পায়খানা করে সেদিকে লক্ষ্য রাখতে হবে। প্রথম খাবার হচ্ছে বাচ্চাকে পরিমাণ মাফিক জল দেয়া অ্যাবাভ সিক্স মান্থস, মানে ছ মাসের ওপরে বাচ্চাদের।
এবং যে খাবারগুলো খাওয়ালে পায়খানা কষে যায় সেগুলো যথাসম্ভব এড়িয়ে যা, যেমন কাঁচকলা সেদ্ধ, গাঁদাল পাতার ঝোল, কুলে খাড়ার ঝোল অথবা বেদানার রস। খাবার ভেতরে কি দিলে বাচ্চা পায়খানা করবে, পাকা কলা দিলে বাচ্চা পায়খানা করবে, অথবা ভাতের সাথে কোনোদিন একটু পেঁপে সিদ্ধ, কোনোদিন কুমড়ো ভাতে অথবা লাউ ডাল দিলেও ভালো কাজ পাওয়া যায়। যদি দেখা যায় যে তাতেও হচ্ছে না, সেক্ষেত্রে বাচ্চাকে যখন আপনি মুড়ি দিচ্ছেন তার সাথে অল্প করে খই যদি দেন এবং ওটা খাবার পরে যদি ঈশদুষ্ণ গরম জল বাচ্চা খাওয়ানো হয়, সেক্ষেত্রে কিন্তু সকালে বাচ্চা রোজের পায়খানা করার অভ্যাস এসে যাবে এবং বাচ্চার পেট খোলসা হলে, মানে রেগুলার কোর্সে পায়খানা করলে বাচ্চার কিন্তু শরীরও ভালো থাকবে। আরেকটা কারণ হতে পারে কি, যে বাচ্চারা হাঁটা চলা শিখেছে তারা ধরুন মাটিতে খাবার কুড়িয়ে খায় এবং খালি পায়ে ঘুরতে থাকে, অনেক সময় বাচ্চা বড়দের জুতো বা নিজের জুতো মুখে নিয়ে ছাটে, এক্ষেত্রে যদি র্যাশ বেরোতে থাকে আমরা কিন্তু গেস করি তা কৃমির জন্যে হচ্ছে। সেক্ষেত্রে আপনাকে ঠিক মতো ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে ওয়ামসের ওষুধ বা কৃমির ওষুধ খাওয়ানো, এবং আপনি যে কৃমির ওষুধ যেটা দেবেন সেটা ঠিক নির্দিষ্ট সময় অন্তর কিভাবে দেবেন ডাক্তারবাবুর সাথে আলোচনা করে দেবেন। আরেকটা ব্যাপার আমরা বলতে পারি, যদি র্যাশ না কমছে সেক্ষেত্রে ঈশদুষ্ণ গরম জলে গামছা ভিজিয়ে, গামছা নিংড়ে সেই ভাপ যদি দেয়া যায় তাহলে সাময়িক খুব ভালো উপকার পাওয়া যায়। কিন্তু সেই মুহূর্তে আপনাকে পাখার তলায় না বসিয়ে আগে জামা কাপড় পরিয়ে মিনিট পনেরো অপেক্ষা করার পর আপনি যদি পাখাতে দেন তাহলে খুব একটা অসুবিধা হয় না। আর বর্ষার সময় বা বৃষ্টির সময় যেন দুরকম হাওয়া দেবেন না, তাহলে র্যাশের ভয় থাকে। যেমন বাইরের জোলো হাওয়া উঠছে আবার পাখা চলছে, বা শরৎকালে যখন হিম পড়ছে হিম ঢুকছে আবার পাখাও বা পাখা চলছে, সেক্ষেত্রে যে কোনো একটা অপশন আপনাকে নিতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো এফেক্ট পাবেন। সাধারণের ক্ষেত্রে দেখা যায় যে অ্যালার্জিক র্যাশের ক্ষেত্রে হোমিওপ্যাথি ওষুধের নামের ভেতরে প্রথমেই আসে রাস্টাক্স বা রাসফেন, এপিসমের, বেলেডোনা, ডালকামারা, জেলসিমিয়াম ইত্যাদি। এবং অনেক সময় দেখা যায় যে কৃমির জন্য হলে স্পাইজেলিয়া, সিনা, স্যাবাডিলা ইত্যাদি। পায়খানা পরিষ্কার না হওয়ার জন্য এলে প্লামমামেট আর ক্যালকেরিয়া কাপ আপনি চিন্তা করতে পারেন, চেলিডোনিয়াম মাদারও চিন্তা করা যেতে পারে, বায়োকেমিক সাইলেসিয়া 3x বা 6x অথবা ফেরামফস 3x বা 6x আমরা মাথার ভেতরে নিতে পারি। তবে কখনোই নিজে যে কোনো ওষুধ খাবেন না, আপনার সমস্যার কথা ডাক্তারবাবুকে জানিয়ে তিনি যা বলবেন সেটা ফলো করলে আপনি ভালো উপকার পাবেন। আর যদি আপনি প্রয়োজন মনে করেন আমাকে ফোন করে আমার টাইমে আমাকে জিজ্ঞেস করলো আপনি উত্তর পাবেন এবং আমি চেষ্টা করব আপনাকে সমস্যার থেকে বের করা। যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে আপনারা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।